ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ডাক্তার ইঞ্জিনিয়াররা অনেক টাকা ইনকাম করে, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি বড় ব্যবসায়ীরা, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, গার্মেন্টসের মালিকরা অনেক টাকা ইনকাম করে। আজকের এই ভিডিওতে আমরা ওদের নিয়ে কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমরা এমন ব্যবসাগুলো নিয়ে কথা বলবো যেগুলো টাকা ইনকাম করা তো দূরের কথা, এরকম ব্যবসা যে পৃথিবীতে থাকতে পারে এটাই আপনার কখনো ধারণা ছিল না। এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপট্যাপ সেন্ড। ট্যাপট্যাপ সেন্ড হলো এনআরবিদের জন্য, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের জন্য এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ। বিস্তারিত কথা পরে হবে, চলুন শুরু করা যাক। প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের আমি দেখাবো এটা নাম হলো cardlist.com। নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন এই ওয়েবসাইটের কাজ কি। আপনার যদি কাডল দরকার হয়, আপনার যদি এমন মনে হয় যে একজন এসে আমাকে যদি জড়ায় ধরে থাকতো তাহলে আমার অনেক ভালো লাগতো, এটা কিন্তু আমি ফানি টোনে বলতেছি, বাট এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার। কারণ সাইকোলজিতে অনেকেই রেকমেন্ড করে, অনেকেই অনেক থেরাপিস্টও রেকমেন্ড করে যে কেউ যদি আরেকজনের সাথে কাডল করে, কেউ যদি একজনকে হাগ করে ধরে রাখে, কেউ যদি কাউকে জড়ায় ধরে রাখে, তাহলে যাকে জড়ায় ধরে রাখা হচ্ছে তার আসলে ভালো লাগে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে cardlist.com ওয়েবসাইটটার প্রতিষ্ঠা। $75 পার আওয়ার যদি আপনি দিতে রাজি থাকেন তাহলে একজন আপনার বাসায় আসবে, আপনাকে জড়ায় ধরে থাকবে, আপনি চাইলে তার ওখানে যেতে পারেন যে তাকে জড়ায় ধরে থাকতে পারেন, আপনি চাইলে একজন কাডল থেরাপিস্ট হিসেবে নিজেকে রেজিস্টারও করতে পারেন যে হ্যাঁ আমি মানুষকে যে যে জড়ায় ধরবো তার জন্য আমাকে ঘন্টায় $75 দিতে হবে। মজার ব্যাপার হইল, যখন কোভিড শুরু হয়েছে এই প্রফেশনাল হাগাররা ভার্চুয়াল কাডল থেরাপিও দিত। সো জুম কলে বসে তারা একজন আরেকজনকে হাগ করবে এরকম প্রিটেন্ড করতো, এবং এইভাবে এই ওয়েবসাইটটা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, যেটা আমি যদি আমার নিজের চোখে না দেখতাম আমি কখনো কল্পনাও করতে পারতাম না। একটা মজার সাইড স্টোরি বলি, এটা এই ভিডিওর পার্ট না। আমাদের এজেন্সিতে একবার একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট আসছিল যার কাজ ছিল জুমে ডগ ট্রেনিং দেওয়া। সো ডগ ট্রেনিং খুব কমন একটা ব্যাপার, কারো যদি কুকুর পালার ইচ্ছা থাকে ডগ ট্রেনার হায়ার করা যায় পুরো পৃথিবীতেই, যে ডগ ট্রেনার কুকুরকে বিভিন্ন কমান্ড শিখাবে, কখন হ্যান্ডশেক করতে হবে, কখন দাঁড়াইতে হবে, কখন বাথরুম করতে হবে, সবকিছু শিখাবে, এটা নর্মাল। বাট আমাদের এরকম একটা পটেনশিয়াল ক্লায়েন্ট আসছিল, সে লিড ছিল, পরে উনি আর ক্লায়েন্ট হয় নাই, যিনি এই কাজটাই করে বাট করে জুমে। জুমে আপনার কুকুরকে এক সাইডে বসাইতে হবে, উনাকে অন্য সাইডে বসাইতে হবে, উনি জুমে কুকুরকে শিখাবে কিভাবে ভালো মতো বিহেভ করতে হয়। আচ্ছা, এই ভিডিওটা স্পন্সর করছে ট্যাপট্যাপ সেন্ড। ট্যাপট্যাপ সেন্ডের ব্যাপারে আপনারা যারা জানেন না, ওরা এই চ্যানেলের রেগুলার স্পন্সর। ওরা এক দেশ থেকে আরেক দেশে বাংলাদেশিদের জন্য টাকা পাঠানোর একটা সলিউশন, যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে। মেইন সুবিধাগুলো আমি একটু বলি। ফার্স্ট সুবিধা হলো জিরো ফিজ অন ট্রান্সফার, আপনার টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে কোনো টাকা খরচ হয় না। সেকেন্ড সুবিধা হলো খুবই ভালো এক্সচেঞ্জ রেট, আপনারা আজকের এক্সচেঞ্জ রেটটা এখানে দেখতে পাচ্ছেন। প্রতিদিনই আপনি যদি চেক করেন ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের ভিতরে, আপনি দেখবেন গুগলের থেকে বেশিরভাগ সময় ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় ট্যাপট্যাপ সেন্ডের ভিতরে। থার্ড, ফ্লেক্সিবল পেমেন্ট মেথড, আপনি যদি চান আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংকে, বিকাশে, নগদে, সিক্রেট পিনে, ব্র্যাক ব্যাংকে, বিভিন্ন জায়গায় তার টাকা পাঠাতে পারবেন, তার কোথাও যাইতে হবে না টাকা ওঠানোর জন্য, যেটা আমার মতে খুব ভালো একটা ব্যাপার। ফোর্থ, কুইক ট্রান্সফার, আপনি টাকা পাঠাচ্ছেন এবং যিনি টাকা পাচ্ছেন পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়, সো আনসার্টেনিটি খুব বেশি সময়ের জন্য থাকে না। ইউকে, ইউএসএ, ক্যানাডা, ইউরোপ এবং ইউএই, দুবাই, টুবাই, এইসব জায়গায় এই মুহূর্তে ট্যাপট্যাপ সেন্ড অ্যাভেলেবল। যদি টাকা পাঠানোর সময় কেএফ কুপনটা ব্যবহার করেন তাহলে যিনি টাকা পাচ্ছেন তিনি কিছু এক্সট্রা টাকা পাবেন। আপনি $100 পাঠালে তিনি $110 পাবেন, আপনি $100 পাঠালে তিনি $110 পাবেন, অবশ্য আপনি যদি $100 পাঠান তাহলে তিনি $125 পাবেন। বিস্তারিত সব দেওয়া থাকবে উপরে নিচে বিভিন্ন লিঙ্কে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনি যদি rev.com এর এই লিঙ্কটা দেখেন, এখানে ওরা বলতেছে যে ওরা ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার হায়ার করতেছে। ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার জিনিসটা কি? ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার হলো যখন কোনো নিউজ হয় লাইভ, আমি খুব বেসিক টার্মে বোঝাচ্ছি, কোনো নিউজ টিউজ মনে করেন লাইভ হচ্ছে টিভিতে, নিউজের সাথে বেশিরভাগ সময় সাবটাইটেল লাইভ লিখতে হয়, কারণ আগে থেকে তো এটা ইউটিউব ভিডিও না যে আমি আগে থেকে রেকর্ড, নিউজ টিউজ সবসময় বেশিরভাগ সময় লাইভ হয়। সো লাইভ একটা জিনিস শুনতে শুনতে আপনি যে লিখতেছেন ওটার সাবটাইটেল বানায় ফেলতেছেন, ওটার ক্যাপশন বানায় ফেলতেছেন, এই ব্যাপারটাকে বলা হয় ক্লোজড ক্যাপশন রাইটার। এবং ব্রডকাস্টারদের এই ক্লোজড ক্যাপশন রাইটারদের চাহিদা কিন্তু অনেক, ঘন্টায় $800 পর্যন্ত আয় করা যায়। এবং রেভের যে এক্সাম্পলটা আমি আপনাদের দেখালাম স্ক্রিনে একটু আগে, ওই ওয়েবসাইটে যে আপনিও ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার হওয়ার জন্য সাইন আপ করতে পারেন। bmahands.com এই ওয়েবসাইটে যদি আপনি যান আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটটা বডি পার্ট মডেলিং এর ওয়েবসাইট। সো মডেল কি জিনিস আমরা জানি, মডেল হায়ার করা ব্যাপারটা খুব একটা নতুন কোনো কনসেপ্ট না, বাট পৃথিবীতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে গত 5-6 বছর ধরে, সেটা হলো বডি পার্ট মডেলিং। মনে করেন আপনার পুরো বডি সুন্দর না, পুরো বডি যদি আপনার সুন্দর না হয় আপনি তো মডেল হইতে পারবেন না। বাট হোয়াট ইফ আপনার হাতটা খুব সুন্দর, আপনার পুরো বডি খুব একটা সুন্দর না, পুরো বডি খুব একটা সুবিধা না, বাট আপনার হাতটা খুব সুন্দর, বা আপনার পাটা খুব সুন্দর, বা আপনার হাতের নখটা খুব সুন্দর। এখন বডি পার্ট মডেলিংয়ের কালচারের কারণে আপনি চাইলে শুধু হাতের মডেল হইতে পারেন, শুধু পায়ের মডেল হইতে পারেন, শুধু দাঁতের মডেল হইতে পারেন, শুধু চোখের মডেল হইতে পারেন, বডির বিভিন্ন পার্টের আপনি মডেল হইতে পারেন। একসময় পর্যন্ত এই মডেলগুলোকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল, বাট এখন অনেক সহজ হয়ে আসছে এরকম ওয়েবসাইটের কারণে, যেখানে আপনি যেতে পারেন এবং আপনার পছন্দ
পছন্দ অনুযায়ী বডি পার্ট মডেলস হায়ার করতে পারেন। বডি পার্ট মডেলসরা প্রত্যেক প্রজেক্টের জন্য $500, $1,000, $2,000, $5,000 পর্যন্ত হবে। একজন দুইজন বাংলাদেশি আমি চিনি যারা বডি পার্ট মডেলিং করতেছে, ছেলেও চিনি মেয়েও চিনি, যারা বিভিন্ন বডি পার্ট মডেলিং এর প্রজেক্ট করে ফ্রিল্যান্সার হিসেবে ইজিলি $4,000, $5,000, $6,000 পর্যন্ত আয় করতেছে। ফোর্থ, প্রফেশনাল মর্নার্স। আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন, আমি দোয়া করি আপনার কখনো এই জিনিস না হোক জীবনে, বাট এই ওয়েবসাইটটা থেকে আপনি প্রফেশনাল মর্নার্স হায়ার করতে পারেন। প্রফেশনাল মর্নার কথাটার মানে হইল এমন মানুষ যারা আপনার বাসায় এসে আপনার কোনো একটা দুঃখে আপনার সাথে বিলাপ করবে, বাট ওরা প্রফেশনাল, ওদেরকে আপনি হায়ার করতেছেন বাসায় এসে বিলাপ করার জন্য বা বাসায় এসে কাদার জন্য। ইউকেতে বেশ পপুলার একটা সার্ভিস, আমেরিকার দিকে অত পপুলার না, বাট ইউকেতে 4-5 এজেন্সি এখন দাঁড়িয়ে গিয়েছে এবং ইউকেতে যেহেতু প্রত্যেকটা কোম্পানির রেভিনিউ ডেটা দেখা যায়, এক বছর ব্যবসা করার পরে ওদের সাবমিট করতে হয়, সো পাবলিকলি আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন। আমি দেখতেছিলাম যে প্রফেশনাল মর্নিং কিভাবে বুম করতেছে, মানুষ একা হয়ে যাচ্ছে ইউকেতে, হয়তো আমেরিকায়ও হচ্ছে বাট আমেরিকা এই সার্ভিস এখনো বুম করে নাই, মানুষ একা হয়ে যাচ্ছে তাদের শেষকৃত্য যখন হচ্ছে, তাদের মর্নিং সার্ভিস যখন লাগতেছে, তাদের ফিউনারেল টাইপ জিনিসপত্র যখন হচ্ছে, তখন তারা হায়ার করতেছে যেন এইটা তাদের মনে না হয়, মানে যে মরে গেছে সে তো মরে গেছে, সে তো আর হায়ার করতে পারবে না, তার সন্তান বা তার পার্টনার, হাজব্যান্ড, ওয়াইফ, এরা মর্নিং সার্ভিস এই জন্য হায়ার করতেছে যাতে করে যারা আসতেছে ফিউনারেলে অ্যাকচুয়াল মানুষজন, তাদের মনে না হয় যে এই মানুষটা কত একা ছিল মরার সময়। ফ্যাসিনেটিং বিজনেস। আমি যদি নিজে না দেখতাম নিজের চোখে, আমার কোনোদিনও মনে হইতো না যে এটার উপরে একটা বিজনেস দাঁড় করানো সম্ভব। লাস্ট, এই জিনিস বাংলাদেশে অনেক কাল ধরে হয়ে আসতেছে আপনারা সবাই জানেন, বাট এটা প্রফেশনালি স্ট্রাকচার্ড ওয়েতে খুব একটা হয় না। রেন্ট আ ক্রাউড UK.co.uk, এটা হলো ওয়েবসাইট, আপনারা স্ক্রিনে দেখবেন, একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি বাট এরকম ওয়েবসাইট অনেক আছে যেখানে আপনি একটা ক্রাউড ভাড়া নিতে পারেন। সো আগেরটা ছিল মর্নিং সার্ভিসের জন্য আপনি মানুষকে ভাড়া নিচ্ছেন, বাট এটা হলো ক্রাউড, মনে করেন আপনার একটা ইভেন্ট আছে, আপনি দেখাতে চান, ওই ইভেন্টে অনেক মানুষ আসছে। বাংলাদেশে অনেক হয় এই ব্যাপারে আমি বলতেছি, কারণ আপনারা জানেন আমাদের রাজনৈতিক কালচার কীরকম, সবাই চায় দেখাইতে যে আমার ইভেন্টে অনেক মানুষ আসছে, মানুষজন স্লোগান স্লোগান দিয়ে ফাটায় ফেলছে, বাট পরে অনেক সময় দেখা যায় যে ওদেরকে আসলে টাকা দিয়ে আনা হয়েছে, অনেক সময় টাকাও দেওয়া লাগেনি, শুধুমাত্র খাবারের লোভে আনা হয়েছে। বিদেশে যেহেতু ওই ব্যাপারটা নাই, শুধু খাবারের লোভ দেখে আপনি কাউকে কিছু করায় ফেলতে পারবেন না, বিদেশে যদি আপনি এই জিনিস করতে চান তাহলে আপনার প্রফেশনাল সার্ভিস লাগবে, যেই সার্ভিসে এমন মানুষ আমি চাইলে রেজিস্টার করতে পারি যে আমি একজন ক্রাউড হব এবং প্রত্যেকটা ক্রাউডকে প্রত্যেক প্রজেক্টের জন্য 50 থেকে শুরু করে 300-400 ডিপেন্ডিং অন আপনার কতক্ষণ থাকতে হবে ডলার পার ডে দেওয়া হয়ে থাকে। রেন্ট আ ক্রাউড UK.co.uk একটা জাস্ট এক্সাম্পল, বাট এরকম ওয়েবসাইট অনেকগুলো আছে যেখান থেকে আপনি ক্রাউড ভাড়া নিতে পারেন। আমাদের নিউজলেটারে দ্য ফ্রাইডে কোম্পানি.co-তে আমরা প্রত্যেক সপ্তাহে এরকম আনইউজুয়াল বিজনেস নিয়ে লিখি, একটা আনইউজুয়াল লোক কি অদ্ভুত একটা বিজনেস দাঁড় করেছে, একজন কোনো কিছু না পেরে কিভাবে একটা এম্পায়ার দাঁড় করা হয়েছে, ওরকম জিনিসপত্র নিয়ে প্রত্যেক সপ্তাহে লেখা হয়। এগুলো নিয়ে আমি সাধারণত ইউটিউব ভিডিও বানাই না, কারণ ইউটিউব ভিডিও বানাইলে ইউটিউব ভিডিওটার ফান অ্যাঙ্গেলটা বেশি চলে আসে, সিরিয়াসনেসটা কম হয়ে যায়, বাট ব্যাপারগুলো কিন্তু আসলে অনেক সিরিয়াস। আপনি চিন্তা করেন টেক অ্যাওয়েটা, আমি বলে দিচ্ছি আপনি কি নিবেন এই ভিডিওটার থেকে, আপনি এই ভিডিওটা থেকে এটাই নিবেন যে মানুষ যদি এরকম অদ্ভুত অদ্ভুত প্রবলেম বের করে সেগুলোর সলিউশন বানায়, সেই সলিউশন থেকে $1,000,000 ইনকাম করতে পারে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে, যেটা একটা প্রবলেমের নেশন, চারদিকে তাকালেই আমরা বিভিন্ন প্রবলেম দেখতেছি, প্রবলেমের নেশনের ভিতরে আপনি বসে কেন কোনো একটা সলিউশনের উপরে একটা বিজনেস দাঁড় করাইতে পারতেছেন না, ওটা হবে আপনার মেইন টেক অ্যাওয়ে। আইডিয়াগুলো দেখে ফান পাওয়া, আইডিয়াগুলো দেখে মজা পাওয়া, ওগুলো সব সেকেন্ডারি, মেইন টেক অ্যাওয়েটা ভোলা যাবে না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, টাটা।